মেস্তরির মাথার থাকি বা যুগালির মাথার থাকি না কইয়া কমিশন গাইদরা কোন মিজো বেটির মিজো মালিকর লুকাইয়া রড 50 কুইন্টাল নিয়া পৌঁছাইছন দড্ডা 55 কুইন্টাল এইভাবে যা চুরি হড্ডা এটা বিলকুল অবৈধ হারাম এইভাবে যেন টাকা পয়সা খামাইয়া বাড়ি ঘর বানাইতরা এইভাবে যেন হারাম অবস্থায় ব্যবসা বাণিজ্য হড্ডা আপনি জানিয়া রাখক আপনার কি হারাম ও আরাম পাইতা নাই নিজে বরবাদ হইতরা ধ্বংস হইতরা আর আল্লাহর বন্দেগান এই হারামে ক্ষতি করে আওলাদর জীবন অন্ধকার এর জন্য কোনো দিন এই ধরনের হারাম থাকি বাঁচার আমরা চেষ্টা করতাম ভারত সরকার আজকে মদের লাইসেন্স দেন মানুষের মদের লাইসেন্স কিনের ওপেনলি হিসাবে মদ বিক্রি করে কিন্তু দেখুক সরকারে নিশ্চয় লাইসেন্স দিছে ভারত সরকারে বাতিল হইতো তাহলে ভালো হইল অনেক কিন্তু আল্লাহর বান্দাগণ এটা আমরা সরকারের সঙ্গে আমরা তেমন প্রতিবাদ করার সে শক্তি নাই একটা জিনিস খেয়াল করব কোন গ্রামের মধ্যে পাড়ার মধ্যে এলাকার মধ্যে ছোট ছোট একটা লুকাই লুকাইত অবস্থায় মদের দোকান থাকে তাকে না এইভাবে কোনো গ্রামের মধ্যে যদি ছোট ছোট দোকান থাকে কোনো মানুষে যদি মদ বিক্রি যদি করিয়া থাকে ওতারে সারা মিলিয়া কোন হিন্দু পাড়ার যদি তাকে হিন্দু মিলিয়া মুসলমানদের শরিক করিয়া এইভাবে মদের আড্ডা যেটা আছে দোকান যেটা আছে ওটারে প্রশাসনিক লাইনে সাহায্য লইয়া থানার গিয়া কমপ্লেন দিয়ে এই দোকানটারে বন্ধ করক উঠা কুয়া নতুবা গ্রামে গ্রামে যদি মদের দোকান হয় আড্ডা হয়ে যায় আমরা পিছনের জেনারেশনের ছোট ছোট ছেলেরা সারা মধুরি হয়ে যাবে আমরা সমাজ ধ্বংস হয়ে যাইব গিয়া ওই বন্ধ না এর লাগে মুসলমান পাড়ায় যদি বলে একটা দোকান হয়ে যায় হিন্দু সমাজের লোক তারাও মানে মিলিত মুসলমান মিলিত হইয়া উভয় গুড়ায় গিয়া থানার গিয়া কমপ্লেন দিয়া দোকানটারে বন্ধ করক যদি গ্রামে গ্রামে যদি এইভাবে গণ গণ যদি মদের পাট্টা যদি থাকি যায় আমরা সমাজ ধ্বংস হইব বরবাদ হইব তাও না যদি মদের দোকান থাকে সব সময় যাইতে পারতা নাই মদ কিনতে পারতা নাই বেশ পাইতাও নাই শিখতাও নাই এর জন্য যদি এলাকার মধ্যে লুকাইতে অবস্থায় ছোট ছোট মদের দোকান থাকে ইটা মদের দোকান বন্ধ করা গান হইয়া থাকছে গিয়ে আমরার লাগি বালা আমরা সমাজ সুন্দর হইব সমাজ ভালো হইব সমাজ সুন্দর করে গড়িয়া তোলার জন্য আমরা চেষ্টা করতাম এর জন্য খবর লইয়া দেখবা অনেক ছেলেরা মদপান করডা মুসলমান হকা ও মুসলমান হকা এরা সমাজের মধ্যে বিলকুল তাদের দাম নাই বিলকুল দাম নাই এর জন্য মদ খাওয়ার পরে মানুষের ডিমাখে খাজ করে না ফাইলা কিতা মদ এবং জুয়া জুয়া খারে হয় এখন দেখো কুয়া জুয়াটার এখন খেলার মাধ্যমে সম্পদ তো যেটা খেলা ওটার নাম জুয়া বুঝছো নিমা যেটা খেলার মাধ্যমে সম্পদ তো আর তো ইয়া খেলা ওটার নাম জুয়া জুয়ার দান আছে টাকা দিন সোনা দিন বিভিন্ন জিনিস দিয়ে খেলায় সোনা দিয়া সোনা আনা টাকা দিয়া টাকা বাড়ানি এইভাবে যেন বিশেষ করিয়া জুয়ার দান যেটা আছে আল্লাহর বান্দেগান এইভাবে জুয়া খেলাইলে মানুষের একটা নেশা হয়ে যায় দুনিয়ার রোজি রোজগার করত নাই আপনার ছেলে বিদেশ বাড়ি গেছে আয়োজন মিজোরাম চেন্নাই গেছে গিয়া যদি জুয়া খেলা যদি শিখিলায় আপনার ছেলে বরবাদ আপনার ছেলে আর টেকা বাড়ি দিতে পারত নাই জুয়া খেলাইলে তার জীবন বরবাদ হয়ে যাইব লোভ হয়ে যাইব আর খামো যাইত না আমি খাইতাম না আপনি খাইল বিশেষ করিয়া বিদেশ গিয়া জুয়া যদি খেলা শিখন জুয়াই একটা লুবি এটা হইলো নেশা হয়ে যায় মানুষের নেশা হয়ে যায় একটা লুপ দেখিলে যেমন খিলানি আমার জীবনে একদিন জুয়ার দান দেখছি আমি লাটম্বাই লাটম্বাই দেখলানি আপনারা ইনু আসুন নি খেয়ে দেখনে ওলা লাটম্বাই আমার বাইয়ে আসলো ক্যালেরিয়া মন্দিয়াটির দোকান লাটম্বাই আমরা গ্রামের দোকান আসলো খুব টপ বিজনেস আসলো আগে এখন বিজনেসে মাইর গাইছে বাড়িয়ে ঘরে দেশ আই গেছ তখন বেড়ানিত গেছিলাম যাওয়ার পরে দেখলাম লাটম্বাইয়ের নামা কোনো মসজিদ তো আছে এখন মসজিদ এইবার আগে বাজারনও দেখি টুকরিয়ে গুজিয়ার অতবর গুট্টি দিয়ে খালি ঘর মুন্ডা 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 গুজির দি আমগুলো কিনা বিকালে দেখি বাপরে ঠাই টুই মারিয়া ছেলেরা ইয়া আজ নেই অন ফাঁসশো দেই আটটা দেখি ফন্ডশো আমি আগলাতে কত সময় দেখছি ফন্ডশো দেই 2000 বুঝাই চলল ও বলা কইলাম রে তো ভালো একটা রুজি আমি মনে মনে কইলাম আরে ও যেন কিলা যদি যার লোক বাড়ি গেছে এ আর খামো যাইব নি বিজনেস যাইব নি হইব না না 500 1000 আর 1000 5000 তা মুন্ডা মুন্ডা খালি ওকে কয় উল্টায় টুকরি উল্টায় আর এরা গাড়ি গেছে দেই আনন ইলাও এক ভদ্র লোক আমি পাইছি আস্তা কুস বরলিছে টাকা দিয়া অত বই বইতা হৌ সময়ের কথা কইয়া 18-র কথা কইয়া 2018 বা 17 ইংরেজির কথা বলি গেছি
আচ্ছা হোসান এই সময় কত গো টাকা দেখছি আমি কয় হাজার টাকা হইব ও খালি পার আর বরের খালি বুঝতে হইছে ওজন যেটা নেশা হইছে আমি ওই দিনের দান দেখলাম আমার জীবনে ওজন গুটি অত বড় গুটি চাইর কো নিতা ও আমি আর জীবনে দেখছি এক দান বুঝতে হইছে হইলাম রে ওজ গো ঠিক আছে ইতে এমনে মানুষ পাগল হই না টস পে সৈত্রা মোবাইল পে সৈত্রা পর্যন্ত বুঝতে হইছে কি লাগারনি আজকে গলাত গেলা 500 দিয়ে 500 ভাই নিলাম বাপ 2000 এ 4000 ভাই লিসন বাড়ি তাইবা বাদর দিন খামো যাইবার লাগি খো না না আমি যাই না আমার শরীরে বড় বেজুত ধরে আর খামো যাইতো না খারাপ ধারণি ও নেশা হইছে বিয়ালে 4000 লিয়া যাইতো 8000 আনতো আমি আমার ধারণা কইয়া 4000 লিয়া যাইব গিয়া মন করিলা আর 2000 আই গেছে আইছে গেছে 2000 লাভ যায় কি বাড়ি বাসা তাই গেছে ইয়া রুমও খাইয়া গো ফরার দিন গিয়া আখতা দেখবা খালি হই গেছে গিয়া তার থারার মধ্যে একটা সাল আছে ফয়লা আপনারা লুভ দিবা লাভ দিবা পরে একবারে খালি করে লাই এটা আমার ধারণা যার কারণে আপনি খালি হয়ে গেছেন আপনার গুসা উঠে গেছে গিয়া মোবাইল বেশি আপনি যাইবা আর একজনের ঋণ করিয়া আপনি যাইবা কইবারে 6000 নিচে গেই গুনা না লাগে এইভাবে দেন জুয়া খেলাইতে খেলাইতে একটা নেশা হয়ে যায় এইভাবে এইভাবে জুয়া খেলাইয়া টাকা টান আনা আনিয়া খাওয়া হইয়া দাসে গিয়া হারাম হারাম জানিয়া রাখো কা এর লাগে আল্লাহর ওয়াস্তে যুব সমাজ মুরব্বী আমরা তো জুয়া খেলাইতা না খেলাইবার গঞ্জা জি না খেলাইতা নাই কি সময় আন্তান নাই যুব সমাজ হলে খেয়াল কর আর খেলাইতা করেন ইলা কোন কোন জায়গা আসন কিছু সংখ্যক পুরা মুরব্বী না এক গুড়ে বাবু খাসুন লুড্ডু খাসুন বুঝা বুঝাইছে কোন কোন জায়গা কোন মুরব্বী যা বলে আবু বুঝা লুড্ডু খেলায় হ্যাঁ কি অবস্থা আমাদের দেশে এমন পরিবেশ উঠিয়া ঘটছে আমাদের দেশের মধ্যে বাবা রাস্তার মধ্যে যুব সমাজ রাত্রি বেলা দেখা যায় মোবাইল লইয়া সাইরো মাথায় এখানো ইলা দেখা যায় কি সাইরো করলে এখানো কি সাইয়া দেখো সাইরো জনে মোবাইলের লুড্ডু কছি ত্রাখানে ও যে রাস্তার মধ্যে লুড্ডু খেলাইত্রা বাবা রাস্তার মধ্যে মোবাইল চালাইত্রা ইটা বড় নিন্দনীয় কাজ মানুষে বড় খারাপ পায় আপনি বাড়ির যান মোবাইল বাজাইন জরুরিয়াত মোবাইলটা বাজাক কোয়া ঘরের মধ্যে মোবাইল বাজান রাস্তার মধ্যে মোবাইল বাজাইবা আপনার মানুষে কি হইবা বড় খারাপ হইবা অমুকর ছেলের স্বভাব বালা নাই অমুকের ছেলেটা বড় খারাপ রাস্তার মধ্যে মোবাইল বাজায় রাস্তায় বেশি আড্ডা দে এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আপনারা খাস করিয়া যুব সমাজ ভাইয়ান রাস্তাত মোবাইল ইতা বাজাইবা না মানুষে দেখিয়া বড় নিন্দা করন ও যেন খেলা যেটা মোবাইল খেলাইত্রা সেট আপনার নষ্ট করডা বেশিরভাগ খেলাইয়া আপনি গরিবর সন্তান কোন সুরজ একটা সেট কিনছন খেনে আপনার সেটার উপরে প্রেশার দিয়ে সেটটা নষ্ট করডা এর লাগে এক গুরু আসন মোবাইল খালি খেলাইতে খেলাইতে 2 বছরে সেট নষ্ট হয়ে যায় গিয়া 2 বছরে সেট শেষ আরেকু নয়া লাগে 2 বছর বাদে বাদে খালি নয়া খালি সেট আর আমরা গরিবর সন্তান রুজি রোজগার হব আমরা নর্মাল এটি সেটে চালাই না আমরা বাবা পুরা সুজয়ে চলতাম পারিয়ান না বাল্লা করে বাপরে কাপড় দিতাম পারিয়ান না মা রেখতাম পারিয়ান না বিদেশ গিয়া রুজি করে আইতে সময় 25000 টাকা সেট দিয়ে আই 32000 দিয়ে আইফোন লই আইস আইয়া দেখাই আর দেশ খালি হইতো বাবারে হলা তোমার রুজি হইতো হলা সেটর ছেলে যদি বনো তে 32000 না 42000 টাকা সেট লও হ্যাঁ এখানে 42000 কোটি টাকা দিয়ে সেটিং চালাইতরা 10000 উছলের কাম আচ্ছা 15000 মনে করে কো ওজন আমরা মুসলমানের বুড়বো কি আমরা টাকা পয়সার আউরি খরচ অনে একদিন দেখলাম মুম্বাই থেকে এক ছেলের হাত গড়ি দেখিয়া বলে গুড় দাম কত কইছে 28000 কইলে অবস্থা হইরুল্লাহ এটা কি হয় না না আমার সেটর গড়ি যাবে 1,20,000 হে সেটর লাগি দাম দের মুম্বাই বুঝাইছেন আমি শুনিয়া বা সেটর বুঝিন 1,20,000 হে 28000 গেছে গিয়া আগুয়া কত আচ্ছা ই 28000 গড়ি দিয়ে কি তুই তুই গুদিয়া কিতা লাভ আচ্ছা হোক স্যার কু কোনো ফায়দা আছে বলছে 1,500 টাকা গড়িয়ে চলবো না সপ্তাহ দেখতে হবে কার সুন্দর 28000 কোটি একে কইব নি আমি জিজ্ঞাসা করি ভাইছি 28000 আমি তো খাইতাম না যাই হোক আচ্ছা দেখো দুই ফিয়াস মারি দুরুদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ارجعنا بشش فريام جواخلا جتا بشش فريام بيان
আল্লাহর ওয়াস্তে জুয়া তারে বন্ধ করায় লুডু খেলাইত্রা পয়সা তো ইয়াইতা জুয়া হই যায় কোন খেলার মাধ্যমে জিনিস মাসগানো তো ইয়া মিয়া খাইবা এটা বিলকুল হারাম জুয়া হই যায় জুয়ার দান যাইবা না জীবনডে बर्बाद করবা না মানুষে মধুরি কইয়া ডাকিবা জুয়ারি কইয়া ডাকিবা আপনার জীবনটা নষ্ট করবা জীবনের কোনো মূল্য থাকতো না জীবনে আপনি সম্মান পাইতা না জীবনে ইজ্জত পাইতা না বালা পরিবার ডুবতে পারতা না মানুষে আপনারে ভালো হইতো না এর জন্য আল্লাহর ওয়াস্তে মদ এবং জুয়ার থাকি বাসার আল্লাহর ওয়াস্তে চেষ্টা করো কোয়া আরেকটা প্রথা আসলো আরব সুদ সুদ হারে হয় আমরা কই নারি না রে বা টাকা 50000 গর তো ইগুন তো রইলে বাড়িল না আর গুন যে তোরা বাড়াইলাম তো কি তইল ইগুন তে বাড়ে এটা আর যা সুদ নি সুদ হারে গয় এটা আরবিতে কয় হইছে রিবা আহলে আরব আসলো সুদর খুব বেশি বেশ ব্যবসা আসলো আরব দেশে প্রথমে পরে বন্ধ হই গেছে একবার নিষ্পত্তি লই গেছে এখন দেখা যায় অন্যান্য দেশে সুদ বাড়ি গেছে এখন দেখো খুব বেশি সুদর ব্যবসা আসলো মানুষ ঋণ আনার গেলে মানুষে কোনোদিন ঋণ পাইছে না আওলাদ পাইছে না সুদ কইলে মানুষে লাভ কইলে দিছে নতুবা মানুষ কোনোদিন আওলাদ আনার গেলে পাইছে না আমরা দেশ আওলাদ আনার গেলে আশা করিয়া গেলে আপনার কাছে থাকলে দিয়া দিতাম মানুষের সাহায্য করতা অসহায় ব্যক্তিরে যদি আওলাদ দিয়ে আপনি যদি সাহায্য করেন আপনার জীবনে আল্লাহ আপনারে সাহায্য করবা তবে আমরা দেশ কত সাহায্য করতা এক গুরু আসুন যেমনে নেই না বিলকুল দেন না আসুন আনি বলছে হ্যাঁ এখন আওলাদ দিলে সব আছে যতদিন আপনার টেকা অমুকর কাছে আসলো ফন্ড দিন বা এক মাস বা দুই মাস আপনি দিছেন তারে আহসান করছো সাহায্য করছো আপনারে আল্লাহ অন্য রকমে সাহায্য করবা দ্বন্দ্ব উলত দিবা সাহায্য করতে আহসান করতে এটা হলো মুসলমানি মানবতা মানুষ হিসাবে মানবতা যখন আমরা একগুরো ইজিরা দেওয়া যদি আরম্ভ করি আর একগুরে আরাম পাইয়া নেওয়া আরম্ভ করি এরা যেমনে নেই না আর খবর নাই কুজিয়াও লওয়া জানে বেশ মাতিলে করে ফাললে লইলেন হলো আসরে পারলে নইলে তোমার মারিয়া হইসা লোয়া যায় ওই যা জি না এই জিনিসে আমরা দেশ বরবাদ হয়ে গেছি এই জিনিসে আওলাদ নিয়া দেই না আর বলা রেওয়াজ আস না আওলাদ দিলে আওলাদ কইলে আওলাদ পাইতা না গরিব গরিব ফ্যামিলির মেয়ে বিবাহ দিতে আওলাদ কইলে পাইতা না সুদর লাগি ঠেকা কইলে পাইতা সুদ হারে কয় সুদ কোন যে জিনিস দেওয়া হইব আপনারে আমি দিব ওটা শর্ত লাগাই আমার চুক্তি সহকারে ও জিনিসটা আবার বাড়াইয়া দেবার নাম হইয়া তার সঙ্গে সুদ তুমি নেও সোনা দুই বড়ি তুমি সামনের মাস বা ছয় মাস পরে আমার দিবা সোনা চার বড়ি ও যেন সোনা দিয়া সোনা বাড়ানি ওঠাইয়া তার সঙ্গে গিয়া সুদ টেকা নাও 50000 সামনের মাসও দিবা 60000 বা দর মাস আরো 10000 70000 এইভাবে যেন টেকা দিয়া টেকা বাড়ানি ওটার নাম সুদ রুফা দিয়া রুফা বাড়ানির নাম হইয়া তার সঙ্গে সুদ আপনি দিছেন দাম ফাঁস বস্তা দিয়া কইছেন তুমি আমার আগুন মাস দিবা ছয় বস্তা ওটার নাম হইয়া তার সঙ্গে সুদ ও বাবা ব্যবসা হইল গিয়া কোনটা তিজারত হইল গিয়া ওটা আহাল্লাল্লাহুল বাইআ বেসা কিনা এটা আমরা লাগি যাই মাঝখানো জিনিস ঢুকিব আগে করে টেকার লেনদেন এই বটার নাম হইল বয় মানে ব্যবসা ও মাইক্রোফোনের দাম হইল 2500 টাকা আমি দিছি 2500 মাঝখানে লইছেন 2500 মাঝখানো মাইক্রোফোন ও গইল গিয়া ব্যবসা আলু লইছেন বিক্রি করছেন ব্যবসা সবজি লইছেন বিক্রি করছেন ব্যবসা আপনি ফার্নিচার লাকড়ি লইছেন বিক্রি করছেন ব্যবসা এটা ব্যবসা সুদ হইল ডাইরেক্ট টাকা দি টাকা বাড়ান সোনা দি সোনা বাড়ান চক্র সহকারে চুক্তি হয়ে যায় এমনি দেখো কাকে 50000 টাকা আপনার কাছে আছে আমি গিয়া কইলাম রে বা বড় বিপদ অবস্থি 50000 টাকা আমার আওলাদ দসান সাহায্য করো ও আমি ফাইলাম আমার এহসান কষলে দিতে সময় তুমি কিচ্ছু কইছো না বলে আমার লাভ দিবাই আমিও লাভ কইয়া আনছি না দিতে সময় 50000 দিয়া কইছে 2000 টাকা তুমি নেও অত মায়া করছো এহসান করছো আমি সুদ দিয়ার না তুমি মাছ মাংস নিয়ে খাইলে ইলাকে যদি এহসান করিয়া দেখারন দেনেওয়ালা কইছুন না লাভ দিবা নেলেওয়ালা কইছুন না লাভ দিব বিলকুল কইছুন না এহসান হিসাবে দিছুন ইগু আপনি খাইতে পারবা যাই যাছি সেভিং অ্যাকাউন্ট বানাইছুন টাকা পয়সা তুইবার লাগিয়া সেভিং গোল লাগি টাকা তুইবার লাগি তৈছন সরকারে আপনার টাকা পাইছে সামান্য লাভ দেই তার সামান্য 2 টাকা 4 টাকা দেই আপনি সেই বল লাগে তৈছন লাভর লাগি নাই এই টাকা আপনি খাইতে পারবা না খাবা ফরহেজগারি হিসাবে না খাবা খান উত্তম তবে আপনি যদি এফডি করেন বিভিন্ন পলিসি করেন যেটা আপনি 50000 তৈলে 80000 পাওয়া যায়
এক লাখ তৈলে দেড় লাখ পাওয়া যায় ইলা আপনার লুপ দেখাইছে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন পলিসে দেখাইছে ইলা তৈলে এটা আপনার লাগে হারাম হয়ে যাইব সেভিং অ্যাকাউন্ট আপনি করছেন টাকা সেইবর লাগিয়া এটা তো আপনার লাভ তেমন পাইতা নাই চুরাচুরি ফাইলে আপনার সরকার স্বইচ্ছা দিছে আপনি পারবা তবুও পরহেজগারি হিসাবে না হওয়া খান বালা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত আল্লাহ কইত্রা আমার কাছে সদকা বাড়ে আর বিশেষ করিয়া ওয়া ইউরবি সাদাকা ইয়ামহাকুল্লাহুর রিবা সুদিগো তোমার কাছে বাড়তে থাকে আমার কাছে বিলকুল এটা বাড়ে না ওয়া ইউরবি সাদাকাত সদকা কিন্তু বাড়িতে থাকে আজকে আপনারাও মাহফিলে যদি কেউ 100 টাকা সদকা করত 500 টাকা সদকা করত ইগুন্তর সওয়াবের অংশ দিনে দিনে বাড়িব কিন্তু সুদ আমরার কাছে বাড়ির আল্লাহর কাছে বিলকুল নাই যার জন্য আল্লাহর বান্দাগণ এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া এই ধরনের সুদর ব্যবসার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম লুপ করবা না বাবা 50,000 টাকা পাইছুন আপনি সুপারি কিনিয়া রাখি দেখো 50,000 আপনার কাছে 70,000 আই যাইব গিয়া ব্যবসা হই যার গিয়া 50,000 টাকা পাইছুন আগর গাছ লইয়া রাখি দেন 50,000 টাকা পাইছুন খাটল গাছ লইয়া রাখুন 50,000 টাকা আছে আপনি বালা সেগুন গাছ সেগুন লাকড়ি লইয়া রাখুন ইট 50,000 মাঝে লইয়া রাখি দেন আপনার পরে বিক্রি করবা লাভ পাইবা ব্যবসা পাইবা ই টেকা দিয়ে টেকা যেন চক্র সুদ হিসাবে বাড়াইবা যেটা ফাজিল বাড়াইবা ও বান্দা জানিয়া রাখো ইটা বাড়ানি আমরা লাগি যাইজ নাই ও সময় আলে আরবের মধ্যে খুব বেশি সুদর ব্যবসা চলতো আত্তাব ইবনে উসাইদ নামে একজন গভর্নর আসলেন খুব বেশি সুদর ব্যবসার মধ্যে লিপ্ত আসলা ও সময় আল্লাহর হুকুম জারি হয়ে গেল আয়াত নাজিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ও ইমানদার হল তুমি তান ডরাও ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা তুমি তার সুদ তাকি বাঁচো সুদ তাকি বাঁচার চেষ্টা করো ইন কুনতুম মুমিনিন সত্যিকারের যদি মুমিন যদি ইয়া তাও এই আয়াত নাজিল হওয়ার পরে আহলে আরবের মধ্যে হাহাকার শুরু হইছে গিয়া যারা সঠিক ইমানদার সাহাবায়ে কেরামরা এবং অন্যান্যরা যেমনে শুনছেন আল্লাহ নিষিদ্ধ করে দিছেন কইছেন আল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা তুমি তাইন ফাজিল যেটা বাড়াও ওটা সাড়ি দেও ওটা তুমি তাইন সাড়ি দাও ইন কুনতুম মুমিনিন তুমি তাইন যদি মুমিন হইতা যাও সত্যিকারের মুমিন যদি ওরে বাবা তুমি তাইন সাড়ি দাও এর লাগিয়া আমরা যদি বাবা মুমিন যদি হইতাম চাই মুমিন যদি হই আমরা আল্লাহর ওয়াস্তে সুদর ব্যবসার মধ্যে দয়া করিয়া যাইতাম না সুদর ব্যবসা যদি কেউ করিয়া তখন খাওয়া হারাম আর আমি ছোট এক রিসালার মধ্যে দেখলাম কয়েকটা বিশেষ করিয়া যারা সুদর ব্যবসা লুকাইয়া করেন মানুষের কাছে যাইরা করেন না এরার কোন সময় কুড়ি রোগে দেখা দিলাই কুড়ি রোগ বুঝাই জন্যে দল ব্যথা বেমার আরো অন্যান্য ফসা বেমার যারা সুদ লুকাইয়া দেন মানুষের হইন না হইবা কি তারি ও সুদর টাকা নি তাই না আমি তো দেই না এক জায়গাতে আনিয়া দিন করি মুছতে গিয়ে ও আচ্ছা ঠিক আছে আমি আমি শনিবারের থেকে আনিয়া দিমি একজনে দে আসলে দেনেওয়ালা থাই ওলা যারা লুকাইয়া মানে সুদের ব্যবসা করন এইভাবে যদি সুদের ব্যবসায় তখন লুকাইয়া জাহিরাতান নাই হয়তরা এরার এটা বাসে এরা কুড়ি রুগে হয় না যার জন্য আল্লাহর বান্দে আমার কষ্ট সুদ এবং মদ জুয়া তিনটা সম্পর্কে হারাম সম্পর্কে আমি যতটুক বাবা বিশেষ করে আলোচনা করলাম এখন যাই আপনার সম্মুখে আমি সামান্য আলোচনা করি দেখো মদ সম্পর্কে মাতিলাম সুদ সম্পর্কে মাতিলাম জুয়া সম্পর্কে যতটুক মাতিলাম আর বিস্তারিত প্রমাণ আলোচনার প্রয়োজন নাই আমরা বুঝদার আল্লাহ আমরা সমুজদান করছি হক আলাল রুজি করি আমরা খাইতাম ফল হক আলাল রিজেক কাইলে কি হয় আপনার ব্লাড মাংস হালাল থাকবো দিল বালা থাকবো কল বালা থাকবো আবাদত বন্দেগি আপনি করতে মজা পাইবা আর হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায় ধ্বংস হয়ে যায় মুর্দা হয়ে যায় ই মানুষে কোরআনের নসিহত শুনতে তার ভালো লাগতো না কোরআনের মাত শুনতে বালা লাগতো না কোরআনের আওয়াজ শুনতে বালা লাগতো না ই মানুষ দিনদারির দিকে আসতো না যার কারণে হারামে বাবা মানুষে বরবাদ করিলাই এবাদতর জিন্দগির দাগি সরাইলাই এবং হারামকারী ব্যক্তি যদি দায়ম করিয়া যদি হারামর উপর নির্ভরশীল হয়ে যান তার আওলাদ পর্যন্ত হারামি হয়ে যায় আমরা আওলাদ হলরে আমরা নিজে নিজে নষ্ট করি বলে কিলা আওলাদ রে ছোট থাকতে আওলাদ রে যদি হারাম খাওয়ায় পরে আমি কই হায় রে হায় আমার আওলাদে কষ্ট দেয় তা কই নানি আমরা আমার আওলাদে
কষ্ট দিত্রা আমার আওলাদে কথা গড়দা কথা গড়দা তা কই নিজে নিজে আওলাদের ধ্বংস করছি बर्बाद করছি খানে আওলাদ নষ্ট হইদ আওলাদ ছোট বেবুজ তারে বুঝায় এরপরে আওলাদ কিছু বুঝদার হইছে তারে শিখায় তারে দেখায় বলে শিখায় দেখান কিতা আপনি নামাজ পড়ায় কো আপনার আওলাদে দেখকে শিখবো আপনি মসজিদে যাক কো আপনার আওলাদে যাওয়াখান দেখকে শিখিবো দেখবো বালা ফবাইত ফলা শুনা করা কো আওলাদে দেখকে শিখিবো কইবো আমার বাবা পড়া শুনা করছো এর লাগি তার প্রতি দয়া করিয়া খেয়াল করো কো এর জন্য আল্লাহর বন্দে গান দয়া করে আপনার আপনার আমার আওলাদ লরে হারাম থাকি বাঁচাইতাম চেষ্টা করতাম হারাম নিজে যদি খাই আওলাদ রে খাওয়াই হারাম আওলাদ হইবা ব্লাড মাংস নষ্ট হইব বরবাদ হইবা এটা আওলাদ হল বড় হওয়ার পরে আমদার ভাই হারামি চৌকে যাইবা মা বাবা জীবনে কষ্ট করবা আফসোস করবা রে কত কষ্ট করি আওলাদ পালিলাম আওলাদ দেখেনে আমরা বাঁচায় না এর জন্য বিশেষ করিয়া হালাল রিজিকের উপর আমরা নির্ভরশীল থাকার চেষ্টা করতাম হালাল রুজি খামাক খোয়া মুখা দেখছেন না নিন বিশেষ করি আমি সাবকলে মসজিদ ইমামতি গড্ডা মেহনত কর দিয়া সারা মাসে পাঁচ নাকি ছয় হাজার টাকা বেতন নিচে সাইর উর্ধে পাঁচ এক নাকি উর্ধে ছয় এই টাকাটা বিলকুল হালাল এর কারণে এটার তোর মধ্যে একটা বরকত আল্লাহ দান করছে যার জন্য আল্লাহর বন্দে গান বিশেষ করিয়া রুজির মধ্যে আমরা বরকত পাই না বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার রুজি করিয়ার বিদেশ বাড়ি গিয়া যার কারণে আমরা নিশ্চয় হারাম মিশ্রিত করিলাইয়ার সবেও নাই কিছু মানুষে হারাম নিশ্চয় বিস্তৃত করডা মেস্তরির মাথার থাকি বা যুগালির মাথার থাকি না কইয়া কমিশন গাইতরা কোনো মিজু বেটির মিজু মালিকর লুকাইয়া রড পঞ্চাশ কুইন্টেল নিয়ে পৌঁছাইছন দড্ডা পঁচপান্ন কুইন্টেল এইভাবে যেন চুরি করডা এটা বিলকুল অবৈধ হারাম এইভাবে যেন টাকা পয়সা খামাইয়া বাড়ি ঘর বানাইতরা এইভাবে যেন হারাম অবস্থায় ব্যবসা বাণিজ্য করডা আপনি জানিয়া রাখক আপনার ই হারাম আরাম পাইতা নাই নিজে বরবাদ হইতরা ধ্বংস হইতরা আর আল্লাহর বন্দে গান এই হারামে ক্ষতি করে আওলাদর জীবন অন্ধকার এর জন্য কোনো দিন এই ধরনের হারাম থাকি বাঁচার আমরা চেষ্টা করতাম